বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্লে ক্লাসের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে বাংলা 25 নম্বর ক্লাসে আজকে আমন্ত্রণ। 25 নম্বর ক্লাসের টপিক নির্ধারণ করা হয়েছে পৃষ্ঠ নম্বর 6 এবং 14। প্রথমে আমরা 6 পৃষ্ঠা থেকে আগে করব। 6 পৃষ্ঠায় বলা হয়েছে ব্যঞ্জন বর্ণের কথা, ব্যঞ্জন বর্ণ কয়টি ও কি কি এবং সেই ব্যঞ্জন বর্ণগুলো লেখা, ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো। ছয় পৃষ্ঠার এক নাম্বার প্রশ্ন, ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো। এটা থাকবে তোমাদের জন্য, ঘর করা থাকবে, সেই ঘরে তোমাদেরকে লিখতে হবে ত থেকে চন্দ্রবিন্দু। ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এরকম ঘর থাকবে, সেই ঘরে তোমাদেরকে লিখতে হবে ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। উপরে যেটা দেওয়া আছে ওটা তোমাদের প্রশ্ন, প্রশ্নের পাশাপাশি তোমাদের উত্তর লিখতে হবে ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা লিখতে গেলে আমরা এখন লিখতে পারি উত্তর। এখানে উত্তর প্রথমে ত থ দ ধ দন্ত ন, প্রথমে লিখলাম ত, তারপরে থ দ ধ দন্ত ন, ত থ দ ধ দন্ত ন, প ফ ব ভ ম। এরপরে লিখলাম প ফ ব ভ ম, প ফ ব ভ ম। তারপর লিখব অন্তঃ জ র ল তাল ব স মূর্ধন্য ষ, অন্তঃস্থ জ র ল, অন্তর্য র ল তাল বস মূর্ধন্য ষ, তাল বস মূর্ধন্য ষ। এরপরে দন্ত স হ দয় শূন্য র, দন্ত স হ দয় শূন্য র, দন্ত স হ দয় শূন্য র, ধয় শূন্য র অন্তস্থ, ধয় শূন্য র অন্তস্থ অন্তস্থ। এরপরে আমরা লিখব খণ্ডত চন্দ্রবিন্দু বিসর্গ, খণ্ডত অনুসার চন্দ্রবিন্দু বিসর্গ চন্দ্রবিন্দু। এই ছিল আমাদের ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা, ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা যেটা আমরা লিখলাম। এখন কি করব, এটা পড়ব, তোমরা সবাই পড়বে চ থেকে চন্দ্রবিন্দু, ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এই হরফগুলো আমরা কি করব, পড়ব অক্ষরগুলো ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। ত থ দ ধ দন্ত ন, প ফ ব ভ ম, অন্তঃস্থ জ র ল তাল ব স মূর্ধন্য ষ, দন্ত স হ ডয় শূন্য র ঢয় শূন্য র অন্তঃস্থ অ, খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। এটা ছিল আমাদের ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো। এক নাম্বার প্রশ্ন, এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো।
যেটা আমরা বোর্ডে লিখেছি সবাই লক্ষ্য করো ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তঃস্থ জ র ল ব তাল ব স মূর্ধন্য ষ দন্ত ষ হ ডয় শূন্য ড ঢয় শূন্য ড অন্তঃস্থ খণ্ড ত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। আমি তোমাদের সুবিধার্থে আবারও পড়ছি, তোমরা সবাই লক্ষ্য করো ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো। বাংলা ৬ পৃষ্ঠা ১ নম্বর প্রশ্ন, আমরা ফাঁকা ঘর করে দিব, সেই ঘরে তোমাদেরকে লিখতে হবে এইভাবে ত থ দ ঘ দন্ত ন প ফ ব ভ ম অন্তর্য র ল তাল ব স মূর্ধন্য ষ দন্ত ষ হ ড়য় শূন্য ড় ঢ়য় শূন্য ড় অন্তস্থ অ খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। এবার আমরা যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে কি স্বরবর্ণের পরিচিতি আমরা লাভ করেছি, এবার ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের যে চ্যাপ্টার বাংলা ব্যঞ্জন বর্ণ মোট কয়টি, বাংলা ব্যঞ্জন বর্ণ মোট কয়টি, দুই নাম্বার বাংলা ব্যঞ্জন বর্ণ মোট, বাংলা ব্যঞ্জন বর্ণ মোট কতটি, বাংলা ব্যঞ্জন বর্ণ মোট কতটি, উত্তর আমরা লিখব উত্তর ৩.৯৩৯টি। এটা দুই নম্বর প্রশ্নের উত্তর ৩৯টি। প্রশ্ন সঙ্গে উত্তর দেওয়া হলো, প্রশ্ন ছিল বাংলা ব্যঞ্জন বর্ণ মোট কতটি, বাংলা ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি, ৩.৯৩৯ তয়ের অস্বীকারে টি। পূর্ণ মাত্রার বর্ণ কতটি, তিন নাম্বার পূর্ণ মাত্রার বর্ণ কতটি, এটারও উত্তর আমরা লিখলাম উত্তর ২.৬ ২৬টি। পূর্ণ মাত্রার বর্ণ কতটি, পূর্ণ মাত্রার বর্ণ ২৬টি, পূর্ণ মাত্রার বর্ণ ২৬টি। অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কতটি, চার নাম্বার অর্ধ অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কতটি, অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কতটি, উত্তর লিখব আমরা উত্তর ৭টি। কয়টি, ৭টি। উত্তর ৭টি। এরপরে পাঁচ নাম্বারটা, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি, পাঁচ নাম্বার মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কতটি, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কতটি, আমরা উত্তর লিখব ৬টি, উত্তর ৬টি। এই পাঁচটা প্রশ্নের সমন্বয়ে আজকে আমাদের ২৫ নাম্বার ক্লাস। সবাই এখন লক্ষ্য করো, এক নাম্বার প্রশ্ন ছিল ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো, যেটা আমরা লিখেছি ত
ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্ত জ র ল তাল ব স মূর্ধন্য ষ দন্ত স হ ঢয় শূন্য র অন্তস্থ অ খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। এবার দুই নাম্বার প্রশ্নে আসা যাক। দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে বাংলা ব্যঞ্জন বর্ণ মোট কতটি? উত্তর ৩৯টি, তিন দশ নয় ৩৯টি। তিন নাম্বার প্রশ্ন ছিল পূর্ণ মাত্রার বর্ণ কতটি? উত্তর ২৬টি। চার নাম্বার প্রশ্ন অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কতটি? উত্তর ৭টি। পাঁচ নাম্বার প্রশ্ন মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কতটি? উত্তর ৬টি। তাহলে ২৫ নাম্বার ক্লাস তোমাদের জন্য থাকছে ১ থেকে ৫ পর্যন্ত প্রশ্নের সমন্বয়ে। ২৫ নাম্বার ক্লাস যেটা টপিক নির্ধারণ করা হয়েছে পৃষ্ঠা নাম্বার ১৪ আর ৬, ছয় পৃষ্ঠায় ব্যঞ্জন বর্ণ ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা, আর ১৪ পৃষ্ঠার তিনটি প্রশ্ন ২ ৩ ৪ ৫ এই চারটি প্রশ্ন নেওয়া হয়েছে ব্যঞ্জন বর্ণ সংক্রান্ত। এইগুলো মৌখিক তোমাদের উত্তর প্রদান করতে হবে। আশা করি সবাই আজকের এই ক্লাস বুঝেছ। আগামী ক্লাসে যোগদানের আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই টানছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।